তো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু এখন থেকে আপনারা 500 মাত্র 500 সাবস্ক্রাইবারে কিন্তু আপনাদের চ্যানেলটিকে মনিটাইজ করাতে পারবেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, মাত্র 500 সাবস্ক্রাইবারে কিন্তু আপনাদের চ্যানেলটি এখন থেকে কিন্তু মনিটাইজ করা সম্ভব। ইউটিউবের কিন্তু একটি নতুন আপডেট এসেছে মনিটাইজেশন নিয়ে। আপনারা কিন্তু এখন বর্তমানে মাত্র 500 সাবস্ক্রাইব যদি আপনাদের চ্যানেলে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলটি আপনারা মনিটাইজ করাতে পারবেন। অবশ্যই আপনারা ভিডিওটি পুরোপুরি শেষ পর্যন্ত দেখুন। বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলস বলবো কিভাবে আপনারা মনিটাইজ করাতে পারবেন এবং কোন কোন ফিচারগুলো এনাবেল হবে এই 500 সাবস্ক্রাইব কমপ্লিট করার পরে। এবং ওয়াচ টাইমও কিন্তু কমে গেছে, এখন কিন্তু মাত্র 3000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু প্রয়োজন, আর কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন নেই। মাত্র 3000 ঘন্টা ওয়াচ টাইমে কিন্তু আপনাদের চ্যানেলটিকে হাফ মনিটাইজ কিন্তু আপনারা করতে পারবেন। সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওটিতে থাকছে, তাই ভিডিওটি পুরোপুরি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা এখন দেখছেন দেবদাস অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছে আমি দেবদাস। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফাইনালি ফ্রেন্ডস, আমি এখন আমার ফোনের ওয়াইট স্টুডিও খুলে ওপেন করে আপনাদেরকে ডিটেলস পুরোপুরি দেখিয়ে দিয়েছি। ফার্স্টে আপনাদের কোন কোন ফিচারগুলো কী কী থাকছে এখানে। ফার্স্ট অফ অল কিন্তু রয়েছে বিকাম এ ইউটিউব পার্টনার। ওকে, সো দেখতেই পাচ্ছেন তার নিচে কিন্তু রয়েছে স্টার্ট ইওর আর্নিং জার্নি। মানে কি, এখানে কিন্তু আপনারা এখন ফার্স্ট অফ অল রয়েছে এলিজিবিলিটিতে 500 সাবস্ক্রাইব। মাত্র 500 সাবস্ক্রাইব যদি আপনাদের চ্যানেলে আপনারা কমপ্লিট করেন, সেক্ষেত্রে কিন্তু এটার এলিজিবল হয়ে যাবে মনিটাইজেশন করার জন্য। এবং তার ঠিক নিচে রয়েছে কিন্তু জিরো ভিডিওস আপলোড দেখাচ্ছে, কারণ কি আমি এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করি না, এটা আমার একটা ডেমো চ্যানেল, তা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বলছি। দেখতে পাচ্ছেন লাস্ট 90 ডেজ, মানে লাস্ট 90 দিনের মধ্যে কিন্তু আপনাদের এই চ্যানেলটিতে 3টে ভিডিও কিন্তু আপলোড করতে হবে। এটা কিন্তু খুবই সহজ, এটা কিন্তু আপনারা সবাই করবেন, এটা কোনো কিন্তু ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ে না। তো তার ঠিক নিচে আপনারা দেখতে পাচ্ছেন জিরো পাবলিক ওয়াচ আওয়ার্স রয়েছে আমার। কিন্তু এখানে কিন্তু ক্রাইটেরিয়াতে রয়েছে কিন্তু মাত্র 3000 ঘন্টা, মানে কি আপনারা যদি মাত্র 3000 ঘন্টা ওয়াচ টাইমটি কমপ্লিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলটিতে আপনারা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন। এবং তার ঠিক নিচে আপনারা যদি শর্ট ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা সুখবর রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মাত্র 90 দিনের মধ্যে কিন্তু মাত্র আপনাদের 30 লাখ ভিউজ প্রয়োজন শর্টের ক্ষেত্রে। আপনারা যদি শর্ট ভিডিও বানান, সেক্ষেত্রে কিন্তু আর 10 মিলিয়ন ভিউজের দরকার নেই, মানে কি 1 কোটি ভিউজের দরকার নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জাস্ট 30 লাখ, মানে 3 মিলিয়ন ভিউজ যদি আপনারা কমপ্লিট করেন আপনাদের শর্ট ভিডিওর ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটিকে আপনারা হাফ মনিটাইজ করতে পারবেন। তো চলুন এবার আমি আপনাদেরকে ডিটেলসটা পুরোপুরি বোঝাই যাই হাফ মনিটাইজেশনটা আসলে কী। দেখুন, হাফ মনিটাইজের দ্বারা কিন্তু আপনারা আপনাদের চ্যানেল থেকে ফ্যান ফান্ডিংয়ের মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। আপনারা কিন্তু অ্যাডস রেভিনিউ কিন্তু পাবেন না। এখন আপনারা হয়তো আমার ভিডিওটি প্লে করার সাথে সাথে যেই অ্যাডস আপনারা স্কিপ করেছেন, কিংবা নন স্কিপেবল ভিডিওস যদি অ্যাড এসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাডের থ্রু টাকা ইনকাম করছি, যেহেতু আমার চ্যানেলটা কিন্তু ফুললি মনিটাইজ আছে। আর আপনাদের চ্যানেলটা যখন হাফ মনিটাইজে আপনারা অ্যাপ্লাই করবেন, তারপরে কিন্তু আপনাদের চ্যানেলটা শুধুমাত্র ফ্যান ফান্ডিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন। তো ফ্যান ফান্ডিংয়ের মাধ্যমে কী কী পড়ছে সেটা আমি আপনাদেরকে একটু ডিটেলস বলে দিই। ফ্যান ফান্ডিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলটি থেকে চ্যানেল মেম্বারশিপ, মানে কি আপনারা মেম্বার দেখতে পাচ্ছেন অনেকের চ্যানেলে, কিন্তু আপনারা গেলে ভিজিট করলে দেখতে পারবেন যে জয়েন বাটনটি কিন্তু এনেবেল করা থাকে। তো সেক্ষেত্রে আপনারা যদি জয়েন করেন, সেক্ষেত্রে কিন্তু মান্থলি আপনাদেরকে কিছু সাবস্ক্রিপশন পে করতে হয়। তো সেটাই কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, মানে কি আপনারা কিন্তু মেম্বারশিপের মাধ্যমে কিন্তু আপনাদের চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবেন। এবং দ্বিতীয়তে রয়েছে কিন্তু সুপার চ্যাট সুপার স্টিকার, মানে কি আপনারা অনেকের লাইভ স্ট্রিম করার সময় দেখেছেন যে অনেকে সুপার চ্যাটের মাধ্যমে কিন্তু অডিয়েন্সরা ডোনেট করে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটিতেও কিন্তু আপনারা এটি এনাবেল করতে পারবেন। আপনারা নেক্সট টাইম যখন লাইভে আসবেন, তখন কিন্তু আপনাদের চ্যানেল থেকে সুপার চ্যাট এবং সুপার স্টিকারের মাধ্যমে কিন্তু আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন আপনাদের অডিয়েন্সের কাছ থেকে। এবং আরেকটি ফিচার এখানে আছে সুপার থ্যাঙ্কস। সুপার থ্যাঙ্কস কিন্তু আপনারা এখন এই যে ভিডিওটি প্লে করছেন, আমার ভিডিওটি আপনারা এখন দেখছেন, তার ঠিক নিচে দেখবেন যে থ্যাঙ্কস বলে একটা লাইভের চিহ্ন দিয়ে কিন্তু একটি ইমোজি টাইপের শো করবেন নিচে। ওকে, লাইক আছে, ডিসলাইক আছে, তার সাইডে কিন্তু শো করছে। সুপার থ্যাঙ্কসের মাধ্যমে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন। এবং লাস্ট যে পয়েন্টটি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে কিন্তু এখানে আপনারা শপিং ফিচারের মাধ্যমে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন। ওকে, আশা করছি বুঝতে পারছেন যে শপিং ফিচারের মাধ্যমেও কিন্তু আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন। এছাড়া কিন্তু আপনারা অ্যাড রেভিনিউ কিন্তু পাবেন না। অ্যাড রেভিনিউ করতে গেলে কিন্তু আবার আপনাদেরকে সেম প্রসেস কমপ্লিট করতে হবে। আপনাদের কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে লাস্ট 365 দিনের মধ্যে। এটি কিন্তু ঠিক একই রয়েছে, বাট
এখন কিন্তু আপনারা এই আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদের চ্যানেলটিকে হাফ মনিটাইজে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন ওয়াচ স্পেস অ্যাডসের যে ক্রাইটেরিয়াটি আছে সেটা কিন্তু ঠিক একই রকমই রয়েছে, সেটা কিন্তু চেঞ্জ হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এলিজিবিলিটিতে কিন্তু 1000 সাবস্ক্রাইবার রয়েছে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম রয়েছে লাস্ট 365 দিনের মধ্যে, এবং আপনারা যদি শর্ট ভিডিওর ক্ষেত্রে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের 100 লাখ ভিউজ প্রয়োজন আছে, মানে কি 10 মিলিয়ন কিন্তু আপনাদেরকে ভিউজ কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটি ফুললি মনিটাইজ হবে এবং আপনারা কিন্তু আপনাদের চ্যানেল থেকে পুরোপুরি অ্যাড রেভিনিউটি কিন্তু আপনারা পাবেন। বাট এখন কিন্তু বর্তমানে এই আপডেটের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলটিকে এক স্টেপ এগিয়ে নিয়ে যেতে পারেন। খুবই ভালো আপডেট, মোটামুটি একটু আপডেট, আপনাদের কিন্তু ইনকাম সেরকম কিছু হবে না এটা দিয়ে, বাট আপনাদের কিন্তু অনেকটা মোটিভেশান পাবেন। আপনারা আমাদের সময় কিন্তু আমরা এতটুকুও কিন্তু মোটিভেশান পাইনি, তাও কিন্তু আমরা লাগাতার কিন্তু ভিডিও আপলোড করেছি এবং আপনাদের সাথে আমরা অ্যাটাচ থেকেছি। আপনারাও যুক্ত থাকুন, অবশ্যই আপনাদের জন্যও কিন্তু নতুন নতুন আপডেট অবশ্যই ইউটিউব নিয়ে আসবে, কারণ এখন কিন্তু নতুন ক্রিয়েটার্সদের বিষয়ে কিন্তু খুবই অবগত রয়েছে ইউটিউব। তো সেক্ষেত্রে আমি চাইবো আপনারা এটা থেকে আপনাদের চ্যানেলটা মনিটাইজ করে নিন, পরের স্টেপে কিন্তু আপনাদের কোনো ঝামেলা করতে হবে না, আপনাদের চ্যানেলটা আন্ডার রিভিউমে ফার্স্ট টাইমেই চলে যাবে এবং আপনাদের চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু যখন 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলবেন অটোমেটিকলি কিন্তু আপনাদের চ্যানেলটি আবারও ফুললি মনিটাইজ হয়ে যাবে। আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। আজকের মতন এ পর্যন্ত শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি টপিকে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেবদাস অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকবেন। ধন্যবাদ।